দেখুন কেউ তার কথা কেউ বলতেই পারে কেউ প্ররোচনা দেওয়ার জন্য বিভিন্ন রকম রাজনৈতিক দল আছে পেছনে কেউ না কেউ প্ররোচনা দিচ্ছে কিন্তু এত বড় মুর্শিদাবাদ জেলা অসহায় পেশেন্টগুলোর কথা কেউ ভাবছে না তারা শুধু ভাবছে জুনিয়র ডাক্তারদেরকে দিয়ে আন্দোলন করে বাংলায় আমরা রেজাল্ট তৈরি করব বাংলায় অন্য লাইনে খেলা করব এই গভর্নমেন্টের বদনাম করব তারা তাদের ধান্দায় সব কথা বলছে আর ওই সব বাচ্চা ছেলেদের মাথায় কেন এসব নিয়ে আসছে কেন হসপিটালকে আরমসের জায়গা আমরা কতবার হাত জোর করে অনুরোধ করেছি আমাদের নেতা অশোক দাস কতবার হাত জোর করে অনুরোধ করছে নাড়ুগোপাল মুখার্জি উনি সভাপতি সে হাত জোর করে অনুরোধ আমি অন্তত আপনাদের সামনে ডাক্তারের হাত ধরে অনুরোধ করেছি ভাই বোন বলে তাদেরকে সম্বোধন করে সুতরাং কেন এসব ভাষা প্রয়োগ করব। আমরা এ ভাষায় অভ্যস্ত নই আমরা এ ভাষা বলতে জানি না আমরা চাই তারা আমার ছোট বোনের মতো আমার মেয়ের মতো তাদের সঙ্গে সেই রকমই আচরণ করছি না অশুভ শক্তি কাজ করছে নালে কালকে দেখলেন শতসпруত ভাবে জুনিয়র ডাক্তাররা ছুটে এসে মিডিয়ার সামনে বলল আমরা জোর করি নি তাদেরকে তার সঙ্গে একজন সিনিয়র ডাক্তার ছিলেন স্যার ছিলেন তিনি বললেন আমি এই মেডিকেল কলেজের স্যার অশুভ কে কি পদতকের হুমকি তারা দিচ্ছে তাদের ব্যাপার কিন্তু সিনিয়র ডাক্তার তারা নিজে দাঁড়িয়ে বললো যে ভাই আমরা পদত আমরা সমস্ত রকম পরিষেবা চালু হচ্ছে কোন থেকে আমরা তুলে দিলাম আপনাদের কথা ভেবে আমাদের নিরাপত্তাটা দেখবেন এইটুকুই তাদের আবেদন ছিল কালকে তো কোনো কথা বলে বলেনি দুনিয়াদার পাশে দাঁড়িয়ে বলছে দুনিয়াদার যা বলছে ঠিক বলছে আমরা ওদের পাশে আছি দেখুন কোন রাজনৈতিক স্বার্থে কে কি কথা বলছে তার জবাব দেওয়া তো আমাদের কাজ নয় সেটা বা কোন বিরোধী আমি 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 সেটা বলতে চাইছি না আমি সেটা চিহ্নিতকরণ করতে চাইছি না

পঞ্চাশটা সাংবাদিক পাশে দাঁড়িয়ে আছেন কোনো সাংবাদিক কি তার যে একটা কথা পেয়েছে কেউ ধমক ধমক দেওয়া কাউকে অশ্রাব্য কথা বলা কাউকে গালি করা কোনো মেয়েকে অসম্বোধন করে ছোট বড় কথা বলা তারা আমার ছোট বোনের মতো মায়ের মতো বোনের মতো তাদেরকে কেন আমরা এই আজে মাঝে কথা বলবো আপনারা তো পঞ্চাশটা সাংবাদিক পাশেই দাঁড়িয়েছিলেন আপনাদের বাইরে তো কোনো কথা হয়নি তাহলে কেনই এই আচ আলোচনা হচ্ছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন গোটা বাংলার মানুষ বুঝতে পারছে পঞ্চাশটা সাংবাদিক যেখানে থাকে বহরমপুর থানার আইসি টাউনবাবু আরও চারটে অফিসার যেখানে দাঁড়িয়ে আছে দশটা কনস্টেবল দাঁড়িয়ে আছে তাদের সামনে ছোট্ট আলোচনা হচ্ছে সেই আলোচনার টেবিলে তারা আমাদের কাছে দশ মিনিট সময় চাইছে সময় নিয়ে তারা আবার আমাদেরকে ডেকে নিচ্ছে কথা বলছে শান্ত পরিবেশে আবার রাতের অন্ধকারে আমরা চলে আসার পরে একটা বিস্ফোরক মন্তব্য করছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এটা আমরা তাদের কাছে আশা করি এই যে মেডিকেল কলেজ দায়িত্বপ্রাপ্ত প্রিন্সিপাল হইলো তারা রাজ্য সরকারের কাছে স্বয়ং করেছেন ডাক্তারদের সঙ্গে 24 ঘন্টা তারা সময় দিয়ে রাজ্য সরকার তারা কিভাবে এটা করলেন দেখুন এই বিষয়টা তাদের ব্যাপার তাদের প্রশাসনের ব্যাপার প্রশাসন কিভাবে চালাবে তাদের বিষয় আমরা হাজার হাজার রোগী কাнче যন্ত্রণায় ছটফট করছে আপনি আপনার আত্মীয়কে ভর্তি করেছেন চিকিৎসা পাচ্ছেন না চোখের সামনে আপনার পরিজন যদি মারা যায় তার কি ব্যথা বেদনা আপনি বোঝেন তাই যারা এই রুগীর আত্মীয় পরিজন হসপিটালের সামনে হাজার হাজার রুগীর আত্মীয় পরিজন যখন কান্নাকাটি করছে একটার পর একটা রুগী যখন বেডে মারা যাচ্ছে তখন আমাদেরও কিছু কর্তব্য থাকে সেই কর্তব্যের তাগিদে আমরা ছুটে গিয়েছিলাম সেই কর্তব্যের তাগিদেই তাদের হাত ধরেছিলাম পা ধরেছিলাম অনুরোধ করেছিলাম যে ভাই সব তোমরা ফিরে এসো কাজ করো তোমাদের যে সমস্ত দাবি দেওয়া আমরা পূরণ করব। আমরা নিশ্চয়ই সেগুলো মেনে যাতে এখানে ঠিকভাবে চলে তার ব্যবস্থা করব প্রতিশ্রুতি দিয়েছিলাম তারা আমাদের কথা সম্মত হয়েছিল জানি না কোন কারণে কোন অশুভ কারণে এবং কোন রাজনৈতিক দল তাদের পেছনে আছে জানি না আবার রাতের অন্ধকারে আমরা ফিরে আসার পরে তাদের মতের এই যে পরিবর্তন এটা পরিবর্তন কেন হয়েছে তারাই বলতে পারবে আমরা চাই আবার তারা আমাদের সন্তানের মতো তারা কাজে ফিরে আসুক এবং কাজে যোগদান করুক এবং তাদের শুভ শক্তি উদয় হোক এটা আমরা তাদের কাছে আবেদন করছি অনুরোধ করছি আজকে আবার যাবেন আপনারা বোঝাতে আমরা দেখি তারপরে ভাববো ওটাকে করা যায় আমাদের নেত্রীও ভাবছে আমরা ভাবছি এটা কি করা যায়